গেল ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় মহামারী করোনা ভাইরাস। এরপর দ্রুতই তা বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গেল কয়েক মাসে 6 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1,45,00,000 বেশি মানুষ। বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, তখনও বেশ কয়েকটি দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাই ঘটেনি। এ তালিকার প্রথমেই আছে বাংলাদেশের পাশের দেশ ভুটান। দেশটিতে গেল মার্চে প্রথম একজন মার্কিন নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়। শেষ খবর পর্যন্ত 87 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও এখন পর্যন্ত মারা যায়নি একজনও। তালিকায় এশিয়ার আরেকটি দেশ ভিয়েতনাম। চীনে ভাইরাসটি বিস্তারের পরপরই বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। সফলতাও পায় 9,70,00,000 জনসংখ্যার দেশ ভিয়েতনাম। সবশেষ দেশটিতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 383 জন আর মৃত্যুর সংখ্যা 0। সফলতার সাথে করোনাকে মোকাবেলা করেছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 287 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 213 জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা যায়নি একজনও। এশিয়ার দেশ হিসেবে এ তালিকায় আছে কম্বোডিয়া ও লাওসও। করোনা মোকাবেলায় অনেকটাই সফল আফ্রিকান দেশ উগান্ডা। দেশটিতে 1,000-এর বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যু হয়নি কারো। আফ্রিকান দেশ ইরিত্রিয়ার নামও রয়েছে এ তালিকায়। এছাড়াও ভ্যাটিকান সিটি, লাওস, পাপুয়া নিউগিনি, ম্যাকাও এবং ফিজিতেও এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা একেবারে 0। রাহানুল রানা, সময় সংবাদ।